আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে আসলাম রহনপুর বালুঘাট আর আমার রহনপুর বালুঘাট আসার কারণ হচ্ছে আমি আপনাদের আজকে বাসের ব্রিজ দেখাবো আসলে এই বর্তমান যুগে এইরকম ব্রিজ যে দেখা যায় এটা আমি ভাবতেই পারিনি না ভাবার মতন কিছু নাই এই ব্রিজটা প্রায় অনেক আগে থেকে এখানে আসে আমার একবারও আসা হয়নি এখানে আর আমি এই বাসের ব্রিজ দেখতে আসবো আর আপনাদেরকে এই ব্রিজ দেখাবো না এটা তো হয় না তাই জন্য আমি ভাবলাম যে এই ব্রিজটা আপনাদের কেউ দেখে দি তো এই বলতে বলতে আমরা চলে আসলাম সেই বাসের ব্রিজে আর এই জায়গাটা আপনার প্রায় অনেক মানুষই চিনেন অনেক মানুষই জানেন অনেক মানুষ এখান থেকে যাওয়া আসা করেছেন এই বাসের ব্রিজ আর এই জায়গাটা নিয়ে নতুন করে আমার কিছু বলার নাই কারণ যে আপনারা সবই জানেন এই বাসের ব্রিজটা কিন্তু প্রায় অনেক আগে থেকে এখানে থাকে বা আছে বাট আমি এই প্রথমবার আসলাম এই বাসের ব্রিজটাতে একদম সত্য কথা বলছি আমি আপনাদের এই ব্রিজে আমি প্রথমবার আসলাম প্রথমবার যখন উঠলাম তখন একটু ভয় ভয় লাগতেছিল বাট পরে একদম ঠিক হয়ে যায় এটা আর এই ব্রিজটা যে এত মজবুত করে বানানো আছে এই ব্রিজের ওপর দিয়ে বাইকও যাচ্ছে আর সত্য কথা এই ব্রিজ গুলোতে যখন উঠি তখন উঠার অনুভূতিটা একদম আলাদা লাগে আর আজকে আমার সাথে এই লজ্জাপতি ছোট ভাই এস এন রাব্বি এই ছোট ভাই হয়েছিল আমার সাথে আজকে বেশ কয়েকদিন থেকে রহনপুরে যে এত ঠান্ডা পড়ছে মানে কি বলবো ভাই আর এখানে এত যে ঠান্ডা বাতাস বইছে মনে হচ্ছে এখানে সাইক্লোনি ঝড় বইতাছে এখানে এত ঠান্ডা আর এখন আমরা যে ব্রিজের উপরে আছি বাঁশের ব্রিজ এই ব্রিজটা কিন্তু পুরোটাই নদীর উপর দিয়ে বানানো আছে বর্ষাকালে এই নদী থেকে এই জায়গাটা থেকে এত বড় বড় স্রোত বয়ে যায় মানে থাকায় যাবে না এখানে আর এখন সেই জায়গাটাতে বাঁশের ব্রিজ ভাবা যায় এখন যত যুগ যাচ্ছে তত এই ব্রিজ এই ব্রিজের দৃশ্য হারিয়ে যাচ্ছে আর একটা সত্যি কথা যারা শহরে বাস করে তারা বেশিরভাগ মানুষই জানে না এই ব্রিজগুলোতে উঠার অনুভূতিটা কি রকম লাগে এই কথাটা কিন্তু আমি একদম সত্যি কথা বললাম কারণ আমি আজকে এই ব্রিজগুলোতে অনেক দিন পর উঠলাম সত্যি কথা বলতে আজকে অনেক ভালো লাগতেছিল আমার আস্তে আস্তে আমরা এই জিনিসগুলা এই একদম হারিয়ে ফেলতেছি তো এখন আমরা চলে আসলাম ব্রিজের উপরে এই নদীর উপরে থেকে যদি আপনাদের এই দৃশ্যটা দেখাই সত্যি বলছি আমি আপনাদেরকে এই দৃশ্যটা দেখে আপনাদের পুরোই মন ভরে যাবে আর এই জায়গাটাতে তিনটা নদীর মুখ একদম এক জায়গায় লেগে আছে সত্যি বলতে অনেক সুন্দর লাগছে দেখতে উপর থেকে আর রহনপুরের বাইরের মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে আমাদের রহন এত সুন্দর দেখার দৃশ্যগুলো আছে আমাদের রহনপুর কত সুন্দর আপনি যদি না ঘুরে যান তাহলে বুঝতে পারবেন না আর রহনপুর যতটা সুন্দর তার চাইতে বেশি সুন্দর হচ্ছে রহনপুরের মানুষ আর আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না মানে পুরোটা শীত শীত লেগেছিল রোদই ছিল না আপনারা হয়তো আমার ভিডিওর কোয়ালিটি যাচ্ছেন আসলে ওয়েদারটা কিরকম ছিল তো ওইখান থেকে আমরা চলে আসলাম এখন রহনপুর পি এম কলেজ এই পি এম কলেজ অনেক সুন্দর একটা কলেজ এই কলেজ আমার অনেক বন্ধু বান্ধব লেখাপড়াও করে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু একদম নতুন করে বানানো হয়েছে কি জানি আমার মনে হয়

অবশ্যই আপনারা জীবনে ভালো ভালো কিছু কিছু করবেন ভরসা রাখুন করতে পারবেন এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী কোনো ভ্লগে আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য